وأهل بيت الطاهرين المعصومين خصوصا الله سيدنا الغوث الأعظم أما بعد عزاداران امام حسين عليه السلام যারা এই কাশে আজাদ বসে আছেন আর মাত্র কয়েকদিন বাকি আছে ইমাম হুসাইনের 40-এর জন্য যারা এরপরে সামনে বছর বেঁচে থাকবেন তাদেরকে নসিব হবে এই ইমামে আজায়ের রাম ইমামুল রাম মাত্র কয়েকদিন আর আছে আমরা সারা বছর তাকিয়ে থাকি এই রামের জন্য যে কখন ইমাম হুসাইন আলাইহিস সালাম আরম্ভ হচ্ছে এবার এই কয়েকদিন আছে আল্লাহ পাকের কাছে দোয়া আছে যে আমাদের কি বেশি থেকে বেশি তৌফিক আল্লাহ পাক عطا করেন এই সময় যে আমরা ইমাম হুসাইন কে মনে করতে পারি এই 40-এর মুহররমের মধ্যে জায়গায় জায়গায় এবার 40-এর মজলিস হচ্ছে অর্থাৎ ইমাম হুসাইনের এই আজার উৎসব হচ্ছে ইতিহাসের বইয়ে আছে যে যখন কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালাম ঘিরে নিয়েছিল ইয়াজিদি সৈন্য চারিপাশ থেকে বারবার এসে খুতবা দিচ্ছিলেন ইমাম হুসাইন ওদের জানাচ্ছিলেন যে উনি কে অনেককে ধোকা দিয়ে নিয়ে এসেছিল ইয়াজিদি ফাদ প্রায় 2 লাখ এর সৈন্য ছিল কিন্তু অনেকেই জানতো না যে ইনি নবীর দহিত্র আমি একটা বইয়ে পড়েছিলাম 1000 রাসূলের পাকে কে যারা জিয়ারত করেছে এরকম ইয়াজিদি সৈন্যর মধ্যে ছিল এখানে নূরে ইমানের পরীক্ষা ছিল রাসূলের পাকে খালি দেখে নিলেই সাহাবী হয় না সেই ইমানটা মৃত্যু পর্যন্ত রাখতে হয় তখনই সেই সাহাবী মরে এবং সে তার গুণনা সাহাবীর মধ্যে হয় যদি রাসূলের পাকে জিয়ারত করলো কিন্তু তার মনে ভক্তি শ্রদ্ধা থাকলো না রাসূলের জন্য তখন কিন্তু সে সাহাবীর মধ্যে গুণনা হবে না এবং যদি সে মতের আগে তার ইমান যদি পাল্টিয়ে যায় সে কোরআনের থেকে তার ইমান পাল্টিয়ে গেল রাসূলের যে উনি খাতমুল মুরসালিনের সম্বন্ধে যদি ওর ইমান পাল্টিয়ে যায় তখন কিন্তু সে আর সাহাবীর মধ্যে তার গুণনা হবে না কিংবা এমন কোন হরকত করে যেটা কোরআনের বিরুদ্ধে আছে রাসূলের সাহাবীর মধ্যে থেকে তার নাম কাটা যাবে যারা এসেছিল তাদের অনেক বড় পরীক্ষা ছিল পয়সা দিয়ে এসেছিল অনেক পুরস্কারের তাদেরকে লোক দেখিয়েছিল যে এই সৈন্যের মধ্যে তোমরা যাও তোমরা জয়লাভ করলে তোমাদেরকে এই সোনা দানা এগুলো দেওয়া হবে সবকে হায়ার করে নিয়ে এসেছিল কিন্তু ওদের মধ্যে থেকে বেশ কিছুজন ইয়াজিদের সৈন্য সেনাকে ছেড়ে দিয়ে তারা চলে গেলেন যে যেখানে পেলেন যখন জানলেন যে ইনি রাসূলের নাতি আছেন রাসূলের দহিত্র এবং ওর মধ্যে থেকে 32 জন সাহাবী রাসূল শেষ সময় ইমাম হুসাইনের দিকে চলে আসলেন ওনার খানায় মোবারকের দিকে চলে আসলেন সবকিছু নিজে প্রাণ দিতে পারে না এটা মুখে বলা খুব সোজা যে আমি নিজের প্রাণ দিয়ে দেব কিন্তু যখন মানুষ মত থেকে সম্মুখীন হয় এটা খুব কঠিন জিনিস নিজের প্রাণ দিয়া কারবালার সেই শহীদরা যারা জানছিলেন যে সামনে মত আছে কিন্তু ইমামকে ছেড়ে যাননি কষ্ট ছিল সামনে 3 দিন পিপাসার মধ্যে ছিলেন এবং ওনারা জানেন যে এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো পথ নাই এখানে ইমামের সঙ্গে থাকলে আমাদের কিন্তু মত হবে কিন্তু তারা ইমামকে শেষ পর্যন্ত ছেড়ে যাবে কিছু যারা রাসূলের পাকে জিয়ারত করেছিলেন তাদের সে সাহস হয়নি তবে ইয়াজিদি ফজকে ছেড়ে চলে গিয়েছে এবং অনেক লোক আবার যারা জিয়ারত করেছে রাসূলের পাকে দেখেছে মসজিদে নববীতে তারা ওই পয়সার লোভে ইয়াজিদের দিকে ছিল ওর মধ্যে ইয়াজিদি ফজের মধ্যে আপনার কারি ছিল কোরআনের হাফেজ ছিল তেলাওয়াত কোরআন করত মুয়াজ্জিন ছিল কিন্তু তারা ওই পয়সার লোভে ইয়াজিদের দিকে ছিল সেই এর মধ্যে ফজের মধ্যে এবং যে ইমামে হুসাইনের
কাতালে ফতোয়া দেয় নাউজুবিল্লাহ মিন জালিক যে উনি ওয়াজিবুল কাতাল আছেন উনি ইয়াজিদ খলিফাতুল ওয়াক্ত ওর বিরোধিতা করছেন তাই ওনাকে কাতাল করে দেওয়া উচিত এই যে ফতোয়া লিখে দিয়েছিল সে ব্যক্তিও রাসূলুল্লাহ জিয়ারত করেছিল কিন্তু করলে কি হবে সে কাজী ছিল কিন্তু সে টাকার লোভে এই ধরনের একটা ফতোয়া দেয় ইয়াজিদের পক্ষে কার বিরুদ্ধে রাসূলুল্লাহ দহিত্র বিরুদ্ধে এবং সে জানতো যে ইয়াজিদের চরিত্র কি সে মেম্বারদের মত নিয়ে চাপছে কোরআনকে মধ্যে তাহলিল করছে তখন কোরআন কিন্তু এইভাবে এখন কোটি কোটি কোরআন প্রিন্টিং হয় এবং সেটা পুরো দুনিয়াতে আছে প্রত্যেকটা লোকের কাছে আপনি একটা অক্ষর এখানে পাল্টাতে পারবেন না কিন্তু তখন এমন একটা অবস্থা ছিল তখন চামড়ার মধ্যে কোরআন লেখা থাকতো এবং সেইভাবে হাতের নস্খা ছিল কিছু কোরআন ছিল ইয়াজিদ সেটা পাল্টিয়ে দিচ্ছিল ওর কাছে যেগুলো ছিল জোর করে সেগুলো মুছে যেখানে আছে কোরআনে যে মদের কাছে যেও না সেটাতে লিখছিল যে মদের কাছে যাও সে পার্টি দি সেই জিনিসটা ওর মধ্যে কোরআন পাকের মধ্যে তাহরিক করছিল আজ পর্যন্ত কোরআন যতদিন থেকে নাজিল হয়েছে দুনিয়ায় কারো কোন বড় জালেম থেকে জালেম এর সাহস হয়নি যে কোরআনের মধ্যে কোন তাহরিক করে কোরআনের পরিবর্তন করে কেন আল্লাহর কালাম অন্য তিনটা বই আল্লাহ পাক পাঠিয়েছেন তোরা ইঞ্জি জুবুর আর তিনজন রাসূল নিয়ে এসছেন দুনিয়ায় এবং সাহিফা পাঠিয়েছেন আল্লাহ পাক ওইগুলো ওরা পরিবর্তন করে দিয়েছে কিন্তু কোরআন একটা এমন বই যে যার মধ্যে কোনো আজ পর্যন্ত এই 1400 বছর হয়ে গেছে একটা অক্ষর এদিকে ওদিকে নাই এর মস্ত বড় কারণ কেন যেরকম আল্লাহ পাক থেকে নেমেছে যা যা জিব্রিল আমিন আয়াত নিয়ে এসছে সেই 1400 বছর আগে কোরআন কিন্তু সেইভাবে সালেম আছে আজও আপনার কাছে যে কোরআন আছে যে কোন দুনিয়ার এতে আপনার কোরআন আছে তার মধ্যে কোনো পরিবর্তন নাই রাসূল পাকের কাছে যে কোরআন এসেছিল সেই কোরআন আজকে আমাদের কাছে আছে 1400 বছর অনেক লোক চেষ্টা করেছে কোরআনের মতো আরেকটা কোরআন আরবি ভাষায় লিখতে কিন্তু পারেনি কেন এটা আল্লাহ পাকের পাঠানো বই আল্লাহ পাকের ভাষা এটা আল্লাহ পাক পাঠিয়েছেন একটা আয়াত নিজের হাবিবের মাধ্যমে আমাদের কাছে এর মধ্যে কেন পরিবর্তন হয়নি অন্য অন্য বইয়ে পরিবর্তন হয়েছে কেন অন্য অন্য নবীরা এক এক সময়ের জন্য এসেছেন এবং ওনারা এক এক এলাকা ভিত্তিক নবীরা এসেছেন ওনাদের প্রভাব এক একটা এলাকায় ছিল বনি ইসরাইলের নবীরা ছিলেন ওই বনি ইসরাইলদের উপরে ওরা জানতো ওনার যে উনি যা বলতেন সেগুলো ওরা মানতো এবং ওনার বার্তা সেখানে সীমিত ছিল নবীদের সেই 124,000 পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন হযরত আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সংক্ষেপ করছি বেশি সময় নেব না এখন কোরআন পাকে ঘোষণা হয়ে গেল যে ইনি হচ্ছেন খাতমুল মুরসালিন শেষ নবী এবং কোরআনের পরে আর কোন সহিফা আসবে না কোন বই আসবে না এর আগে কি হলো আমরা দেখলাম নবীরা এসে সংশোধন করলেন বই নিয়ে আসলেন কিন্তু উম্মত সরে গেল নবী থেকে হযরত নূহ আসলেন উনি আসলেন উনি যেটা মানুষকে বুঝালেন আল্লাহ পাকের সেই ইসলামের এই আদর্শ বুঝিয়েছিলেন কিন্তু কি হলো যে উনার উম্মত এমন কি উনার ছেলেও উনার বিরোধী হয়ে গেল সে মানতো না হযরত নূহকে নবী হিসাবে তখন সেই নৌকা উনি তৈরি করলেন আপনারা জানেন এবং যত প্রাণ আছে করে এই নৌকার মধ্যে রাখলেন উনি বললেন যে তোমরা নাফরমানি করছো নবী থেকে একটা এমন তুফান আসবে যে তোমরা সব গারাত হয়ে যাবে এমন তুফান আসবে সব গারাত হয়ে যাবে তোমরা এই নৌকার উপরে চলে আসবে যারা যারা নৌকার উপরে চলে আসলো সব এক একটা করে প্রাণ পাখি জন্তুদের যেগুলাকে উনি নিজের নৌকার মধ্যে রেখেছিলেন সেটা বেঁচে গেল আর যেরকম যখন উনি নৌকায় চাপছেন ওনার ছেলে হাসছে
নৌকার মধ্যে যারা ছিল তারা নজাত পেল, তারা বেঁচে গেল। তো এইভাবে এক একটা উম্মত এসছে এবং তারা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ পাক তাদেরকে আলাদা করে দিয়েছে। এর মধ্যে আরেকটা মস্ত বড় জিনিস আছে যে প্রত্যেকটা নবী থেকে যখন নবীদেরকে জানিয়েছে এরা ওনার উম্মতরা এবং ওনাদেরকে অমান্য যখন করেছে অনেক, শেষে কিন্তু ধৈর্য হারিয়ে ফেলে নবীরা বা দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে এবং আল্লাহ পাক সঙ্গে সঙ্গে শুনে ওদেরকে গালাত করে দিয়েছে। এইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত অত্যাচার হয়েছে হুজুরের উপরে, ওনার উপরে আপনার বিভিন্ন যুদ্ধ হুজুরকে করতে হয়েছে নিজের রক্ষার জন্য আমাদের নবীকে, কিন্তু উনি কোন সময় বাদুয়ার জন্য হাত তুলেননি নিজের উম্মতের জন্য। আজকে উম্মত থাকতো না যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদুয়া করে দিতেন, উনি কিন্তু করেননি। উনি রহমাতুল্লিল আলামিন বানিয়ে আমাদের নবীকে পাঠিয়েছেন, উনি আশরাফুল আম্বিয়া, উনি ইমামুল আম্বিয়া, ওনাকে পাঠিয়েছেন রহমত বানিয়ে। তো উনি কোন সময় বাদুয়া করেন এবং এই 1,24,000 পয়গম্বর যে এসেছেন দুনিয়ায় ইনাদের সব লিহাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন। শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আশরাফুল আম্বিয়া উনি, সব গুণ 1,24,000 পয়গম্বরের গুণ হযরত মুহাম্মদের মধ্যে দিয়ে আল্লাহ পাক পাঠালেন এবং ঘোষণা করে দিলেন যে ইনি শেষ নবী। এবং আরেকটা করলেন আল্লাহ পাক যে অন্য অন্য নবীদের যে আহলে বাইত ছিলেন ওনাদের বাড়ির লোক সব তৈরি করেছিলেন, কেউ অমান্য করলো নিজের নবীকে ছেলে হয়ে, হযরত লূতের বউ নিজের স্বামীকে অমান্য করলো নবীকে, ওনার কথা মানতো না, রাস্তা থেকে সরে গেল। এগুলো কোরআনের ভাষা, কোরআনের মধ্যে লেখা আছে। তো ওর উপরে আপনার আজাদ নাজেল হলো, সে রাস্তা থেকে সরে গেল। কিন্তু আল্লাহ পাক যেমন আমার নবীকে সব গুণ দিয়ে পাঠিয়েছিলেন, আশরাফুল আম্বিয়া করে পাঠিয়েছিলেন, ওনার আহলে বাইতকে সেইভাবে তৈরি করে দুনিয়া পাঠালেন ওনার বাড়ির লোকদেরকে, যেমন ইনি উত্তম সেইভাবে ওনার বাড়ির লোকরা উত্তম করে শেষ নবীকে পাঠালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দেখুন আমি কেন এই কথাটা বলছি যে এই যে 1,24,000 পয়গম্বর আসলেন, ওর পরে উম্মতরা গালাত হলো অমান্য করতে, যে অন্য নবী আবার পাঠালেন আল্লাহ পাক একের পরে এক সিলসিলা 1,00,000 আদম থেকে নিয়ে চলে আসছে খাতমুল মুরসালিন পর্যন্ত 1,24,000 পয়গম্বর। কিন্তু এখানে ঘোষণা হয়ে গেল যে এরপরে আর কোন নবী আসলেন না, আর কোন বই আসবে না সংশোধন করতে। এর মধ্যে যদি তাহরিফ হয়ে যায় কোরআন পাক যদি পাল্টিয়ে যায় আর কোন বই আল্লাহ পাক পাঠাবেন না, এই বইটাকে এইভাবেই থাকতে হবে কোরআন কে কিয়ামত পর্যন্ত, আল্লাহ বার্তা কিয়ামত পর্যন্ত এই কোরআনের মাধ্যমে যাবে। কিন্তু আমরা দেখি ইতিহাসের দিকে তাকালে মাত্র 50 বছর হয়েছিল নবীর পরে সব দুনিয়া পাল্টিয়ে গেল, যাদা যা যা আদর্শ নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সব পাল্টাতে লাগলো, ক্ষমতা চলে গেল উমাইয়াদের হাতে, সব জিনিস পাল্টিয়ে দিল, আপনার মদ আম করে দিল, জিনা আম করে দিল, এবং যে যে কাজ নবী আসবার আগে মক্কায় হতো সেসব আরম্ভ হয়ে গেল। এবার কিন্তু আবার সেই জিনিসের সম্মুখীন হচ্ছে এই ধর্ম। এর আগেও হযরত আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ পর্যন্ত সবই এই ইসলামেরই পাগাম এনেছেন,
কিন্তু তখন অন্য নবী এসেছেন, আল্লাহ পাক এখানে ঘোষণা করে দিয়েছেন এরপরে এবার নবী আসবেন, এবার কোন কিতাব আসবে না, তো এবার কি হবে চিন্তা করে দেখেন। আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন যে এরপরে আর নবী পাঠাবো না, আমি বই পাঠাবো না, কিন্তু 50 বছর পরে তো সবকিছু পাল্টে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা আদর্শ এনেছিলেন, কোরআনে যা যা কথা বলা হয়েছিল সেগুলো পাল্টাতে লাগলো। এমন ছিল মসজিদের মধ্যে মদের বোতল নিয়ে মেম্বারের উপরে চেপে যেত, এমন আম হয়ে গেছিল সারা, সবকিছু পাল্টাচ্ছিল, কোরআন পাল্টাচ্ছিল। তখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল যে কে এই জায়গায় সংশোধন করে, এরপরে তো নবী আসবে না। কিন্তু যেমন আশরাফুল আম্বিয়া করে হুজুরকে পাঠালেন আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেইভাবে উত্তম করে ওনার আহলে বাইতকে পাঠালেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, এবার আমরা যদি এটাকে মূল্যায়ন করি, করে দেখি যে এই হযরত আদম থেকে নিয়ে হুজুর খাতমুল মুরসালিন পর্যন্ত আল্লাহ পাক যা যা পাঠিয়েছে, এবার এসে এমন জায়গায় একটা দাঁড়িয়েছে, যদি এইবার কেউ সংশোধন না করে তখন কিন্তু এই দিন শেষ হয়ে যাবে সব সময়কার জন্য, আর কোরআন আসবে না, আর কোন বই আসবে না আসমানি কিতাব, আর কোন পয়গম্বর আসবেন না, এবার সংশোধন করবে। আল্লাহ পাক নিজে ঘোষণা করে দিয়েছেন, ঘোষণা করবার পরে কি আবার পয়গম্বর পাঠাবেন না, খাতমুল মুরসালিন উনি, এবং কিতাবও আর আসবে না। এবার হচ্ছে আহলে বাইতের মাতা, এবার আল্লাহ পাক যে 1,24,000 পয়গম্বরকে পাঠিয়েছিলেন ওনাদেরকে যেটা বার্তা দিচ্ছিলেন, সেখানে এসে দাঁড়িয়েছে হযরত মুহাম্মদের আহলে বাইতের উপরে দায়িত্ব যে ওনারা কিভাবে রক্ষা করেন এই দিনকে। এই দিন খালি হুজুর এনেছেন না, হযরত আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদ পর্যন্ত এসে কিন্তু দাঁড়িয়ে গেল সেখানে, যে কে এর প্রতিবাদ করে ইয়াজিদের এবং কে কোরআনের রক্ষা করে। দু চারজন প্রতিবাদ করতে গেলেন, গলা কেটে দিচ্ছিল ইয়াজিদ, তারও সাহস হচ্ছিল না, ইমাম পাক দেখছিলেন দাঁড়িয়ে যে কে এর প্রতিবাদ করে, এত এত শক্তিশালী ছিল যে কেউ প্রতিবাদ করলে সঙ্গে সঙ্গে তাকে কাতল করে, তার গলাকে কেটে আপনি ছেড়ে দিত না কাতল করে, তার গলা কেটে ঝুলিয়ে দিত বাজার, এবং সে লিখে দিত যে ইয়াজিদের বিরোধিতা করেছে তাই একে কাতল করে এইভাবে করা হয়েছে, কেউ যদি ইয়াজিদের বিরোধিতা করে তো এই তার অবস্থা হবে, কারো সাহস ছিল না দাঁড়াবে। কত গুরুত্বপূর্ণ দেখুন সেখানে, কিন্তু ইমাম হুসাইন তখন কারণ এই দিনের জন্য নানা বাধা নিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা অনেকেই আছেন আজকে বসে এইখানে যে আজাদারি করছেন, মনে রাখবেন প্রথম আজাদার হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজাদার মানে সব পালনকারী ইমাম হুসাইনের। একজন কবি বলছে যে সব থেকে প্রথমে যে আজাদারি করেছেন দুনিয়ায় সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল। নবী রোয়ে শাহ পর জামানে সে পহলে কিসি গম মে আঁসু বাহানে সে পহলে, উনি বলছেন যে কোন দুঃখতে নিজের অশ্রু নবী উনার চোখ থেকে বেরিয়েছে, সব থেকে প্রথমে বেরিয়েছে ইমাম হুসাইনের গমকে মনে করে। এবার কারবালার ঘটনা তো অনেক দিন পরে হয়েছে, 50 বছর পরে হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন কি করে প্রশ্ন হতে পারে, অনেকেই জানেন না, হাদিসের বইয়ে আছে যে 7 বার ওয়াহি এসেছে, জিবরিল এসেছে যেদিন ইমাম হুসাইন জন্মান, ওর পরেও 6 বার, অর্থাৎ 7 বার ওয়াহি এসেছে, আল্লাহ পাক বার্তা পাঠিয়েছেন যে এই হুসাইন কারবালায় এইভাবে শহীদ হবে, আর যতবার এই সংবাদ নিয়ে আল্লাহ পাকের কাছ থেকে জিবরিল আমি এসেছেন
হযরত মুহাম্মদ অজহর ভাই লিখে দিয়েছেন। আজকে যদি আপনি ইমাম হুসাইন কে মনে করছেন, ওনার দুঃখ কষ্ট মনে করে কাঁদছেন, মনে করবেন যে এটা আইন সুন্নাতে রাসূলুল্লাহ আছে, হযরত মুহাম্মদের সুন্নাত আছে। উনি এমন কোন হাদিসের বই নাই যার মধ্যে নাই, বুখারী তিরমিজি ইবনে মাজা সব হাদিসে মুস্তানে বইয়ে আছে যে ইমাম হুসাইনের জন্য সাত বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। অনেকে কালো কাপড় পরে এখানে বসে আছেন, গমে হুসাইনের জন্য এসেছেন, কিন্তু হুজুর এই কালো কামলি পরে থাকতেন সবসময়। আর যারা সিরাতে বই লিখেছে তারা লিখেছে যে হুজুর নিজের কালো কামলি ওর পরে থেকে আর নামাননি। আমরা 10 দিন মহরম 40 দিন মহরমে যখন মজলিসে আসি কালো কাপড় পরে আসি, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 365 দিন গামে হোসাইনের জন্য কালো কাপড় পরতে, যখন থেকে সে সংবাদ এসেছিল তখন তো মজাদার হচ্ছে গামে হোসাইনের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ এই কুরবানি ইমাম হুসাইনের, ইনার কুরবানির উপরে নির্ভর করছে পুরো হযরত আদম থেকে হযরত মুহাম্মদ পর্যন্ত যা যা নবীরা প্রচার করেছেন তার রক্ষা কিন্তু এই হুসাইনের রক্ত করতে পারে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে। আর কোন নবী আসবে না, কোন কোরআন আসবে না, কোন আর আসমানি কিতাব আসবে না, কোন সহিফা আসবে না, এবার এই হুসাইনের রক্তই এটাকে তাজা রাখতে পারে, এটাকে সালেম রাখতে পারে। এই অবস্থা ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালায় এগিয়ে গেলেন। উনি আপনারা জানেন কিভাবে কুরবানি দিয়েছেন বারবার, উনি কিন্তু কোন সময় কারবালায় উনি যুদ্ধ করতে যাননি। ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালায় যদি যুদ্ধ করতে যেতেন তো উনি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যেতেন না, উনি মহিলাদেরকে সঙ্গে নিয়ে যেতেন না, উনি হিদায়াতের জন্য গিয়েছিলেন। বারবার চিঠি আসছে আর ওখান থেকে, তাই উনি হিদায়াতের জন্য গিয়েছিলেন যে তোমরা রাহে আসতে আসো। এবং উনি জানতেন যে উনার এইভাবেই কুরবানি একটা বিপ্লব আনতে পারে ইয়াজিদের বিরুদ্ধে, আর সাধারণ মানুষের চেতনা হতে পারে এবং মানুষের মন পরিবর্তন হতে পারে যদি হুসাইনের কুরবানি হতে পারে, এইভাবে হয়। এবং প্রত্যেকজন হযরত হাবিব ইবনে মাজাহের 80 বছরের রাসূলুল্লাহ সাহাবী, উনি নিজে প্রাণ দিয়েছেন ইমাম হুসাইনের দিক দিয়ে। হযরত আলী আকবর যিনি রাসূলের পাখের মতন ছিলেন, উনি নিজে প্রাণ দিয়েছেন, সবের কিন্তু কুরবানি দরকার ছিল। যখন মদিনা থেকে ইমাম হুসাইন আসছে কাফেলা সব বসে গেল, আমি সংক্ষেপে বলছি, উটের মধ্যে এক কাফেলায় সেই উটতে এগিয়ে যাচ্ছে না, ইমাম হুসাইন অপেক্ষা করছেন, কিছু এগিয়ে গেল সব ঘোড়া এবং যা যা ছিল পেয়াদারা সব এগিয়ে যাচ্ছে মদিনায়, কিন্তু সেই উট লড়ছে না। ইমাম হুসাইন জিজ্ঞেস করে পাঠালেন কি, হযরত আলী আকবর আসলেন এসে দেখে যে বললেন যে এটা আমার আম্মা জান রবাবের উট আছে, তো বললেন যে এগাচ্ছে না কেন, তো বললেন যে আলী আসগর এর মধ্যে সবার হবে, কিন্তু আলী আসগর নিজের বোনকে ছেড়ে আসতে চাচ্ছে না, সবসময় উনি গিয়ে থাকতেন কোলে, হযরত সোখরা উনি অসুস্থ ছিলেন, ওনাকে মা পাক মদিনা ছেড়ে এসেছিলেন, কাফেলা বেরিয়েছিল সোখরাকে ছেড়ে এসেছিলেন, তো উনি মানুষ করতেন আলী আসগরকে। বাচ্চারা কিন্তু জানে যে আমি চলে যাচ্ছি আর এর সঙ্গে দেখা হবে না, আল্লাহ পাক একটা এ দিয়ে দেন বাচ্চাদের, কেউ মা বাপ যখন ছেড়ে দিয়ে কেউ কিছু দিনের জন্য বাচ্চাদেরকে যায়, বাচ্চারা বুঝতে পারে একটা মানুষের আল্লাহ পাক একটা জ্ঞান দিয়েছে যার মাধ্যমে ওরা বুঝতে পারে, সিক্স সেন্স বলে, যে এর মাধ্যমে ওরা বুঝতে পারে যে এই কাফেলা যাচ্ছে বোধহয় আমার বোনের কাছে, আর ওনারা তো অলাদে রাসূল কয়েক দিনে ছিলেন, হযরত আলী আসগর ছেড়ে আসতে চাচ্ছিলেন, ইমাম হুসাইন নেমে আসলেন, নেমে খুলে নিতে চাইলেন আলী আসগরকে,
কিন্তু উনি আসলাম না করলেন, অনেক চেষ্টা করলেন, হযরত সোহরাকে ছাড়ছিলেন না, শেষে উনি কানে দিয়ে বললেন হযরত আলিয়া সাহেব যে বেটা তুমি যদি কারবালায় যাবে না তো আমার পাগাম মুকম্মল হবে না, তোমার কোরবানি দরকার কারবালায়। উনি যখন বললেন হযরত আলিয়া সাহেব হাত বাড়িয়ে চলে আসলেন, ইনি আলে রাসূল আলাদে রাসূল, তো ওনার ইমাম পাক জানতেন যে সব শাহাদাত হয়ে যাবে কিন্তু সব থেকে বড় শাহাদাত হচ্ছে হযরত আলিয়ার শাহাদাত, ছয় মাসের শিশু শাহাদাত, এমন একটা শাহাদাত যে পাশার থেকে বাছা হোক যখন এই শাহাদাতের জন্য শুনবে তার মন পাল্টে যাবে আর বিপ্লব আসবে, এইভাবে আবার মানুষ ইসলামের দিকে ফেরত আসবে। আমার ছয় মাসের শিশু শাহাদাত দরকার, সে কাফেলা এগেল। আমি ওর আগে একটা কথা বলে দিই যে আমরা যখন কামে হুসাইন করি আমি বললাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা, আমরা যে সুন্নি মুসলমান আছি অনেক সময় শিয়া ফতোয়া লাগে যে ভূত চাপাচ্ছে বা শিয়া পড়ছে দুঃখ করছে শিয়াদের আমল, কিন্তু আপনাদের জানাই আমরা সুন্নি যে আছি আমরা হানাফিউল মাসলাক, আমরা কোন মৌলভির অনুগামী বলে আমরা শুনি না, আমাদের চারজন ইমাম আছেন মাসলাকের, 12 ইমাম আছেন আধ্যাত্মিক এবং চারজন ইমাম মাসলাকের, হযরত ইমাম আবু হানিফা যার তরিকা নিয়ে আমরা চলি, হযরত মালিক ইবনে আনাস, হযরত ইমাম শাফি, হযরত আহমদ ইবনে হাম্বল, এই চারজন সুন্নির ইমাম। কেউ সুন্নি সে বলতে পারে না যে আমি এনাদেরকে মানি নেওয়ার পরে আবার সুন্নি হতে পারে না, সেই ইমামদের তরিকা একটা না একটা তরিকা নিয়ে তাকে চলতে হবে। হযরত ইমাম ইবনে হাম্বালের তরিকা, এইখানে যত সুন্নিরা আছেন ইমরা হযরত আবু হানিফার তরিকা নিয়ে চলছেন, হযরত আবু হানিফা নোমান ওনার তরিকা নিয়ে নামাজ আপনার কোরবানির তরিকা কথা নাম হবে জন্তু বিভিন্ন জিনিস এটা উনারই বলা আছে সেটা নিয়ে আমরা চলছি, এবং হযরত মালিক ইবনে হাম্বাল, হযরত মালিক ইবনে আনাস, সংক্ষেপে আমি বলছি যে ইন্দে আহলে বাইত কিভাবে মানতে, ইমাম শাফিকে আপনাকে যদি আজকে শিয়াতে ফতোয়া লাগছে তো আপনারা দ্বিধাবোধ করবেন না, ইমাম শাফিকেও এরা শিয়া বলেছে, ইমাম শাফিকে বলেছে যে ইমাম শাফি যে আছে শিয়া হয়ে গেছে, নিজের মাসলাকের ইমামকে চারজন সুন্নি ইমামের মধ্যে। এবার তারিখা শুনেন, এগুলা কিন্তু মানুষকে বলা হয় না জানানো হয় না, হযরত ইমাম হযরত আবু হানিফা ওনার বয়স হয়ে গিয়েছিল, ওনাকে লোকে জিজ্ঞেস করতো যে হযরত আপনার বয়স কত, কেউ জিজ্ঞেস করে ফেলল, উনি বললেন 2 বছর, বয়স করলো বলছে 2 বছর, তখন আমার 65 বছর বয়স 2 বছর। এবার লোকে বলছে হুজুর এই অবান্তর কথা বলছেন, এনার তো 65 বছর বয়স এই 2 বছর, যে দেখতো এই প্রশ্ন করতো, একজন জিজ্ঞেস করলো যে আপনি এরকম বলেন কেন, কি রহস্য আছে, আপনি তো 2 বছরের না, আপনার সব দাড়ি গোলা সাদা হয়ে গেছে, আপনার চুল সাদা হয়ে গেছে, তুমি বললেন আমি 2 বছর আমি অনেক ইলম হাসিল করেছি, বয়ের ইলম পড়েছি মাদ্রাসায়, কিন্তু আমি 2 বছর ইমাম জাফরের সাদেক আলাইহিস সালামের খিদমতে ছিলাম, যিনি 6তম ইমাম ওনার খিদমতে ছিলাম, আমি যে 2 বছর শিখেছি ওর আগের ইলম সব বেকার, আমি যা কিছু পেয়েছি ইমাম জাফরের সাদেক আলাইহিস সালামের খিদমতে পেয়েছি, ওনার ছাত্র হিসাবে পেয়েছি, তাই আমি বলি যে আমার 65 বছর বয়স নাই আমার 2 বছর বয়স। যখনই কোন এবং উনি সাগের ছিলেন, উনি ছাত্র ছিলেন ইমাম জাফরের সাথে, যখনই কোন সম্মুখীন হতেন কঠিন প্রশ্ন উনি ইমাম জাফরের সাথে কাছে যেতেন, উনি উত্তর দিয়ে দিতেন, ইলমে গায়েব ছিল সেখানে, বারো ইমাম আধ্যাত্মিক ইমামের মধ্যে 6তম ইমাম,
উনি প্রশ্ন উত্তর দিয়ে দিতেন আর উনি বলতেন যদি ইমাম জাফরের সাদেক না হতেন তো এই নোমান হালাক হয়ে যেত অর্থাৎ আবু হানিফা হালাক হয়ে যেত সব সময় প্রশংসা করেছেন আহলে বাইত এবার আসেন দ্বিতীয় জন হযরত মালিক ইবনে আনাস উনিও ছাত্র ইমাম জাফরের সাদেকের এবং উনার তো এমন অবস্থা হলো উনাকে রাজি বলতে লাগলো যে দিন থেকে সরে গেছে আহলে বাইতকে এত বেশি মানছে উনার বললো কি উনি ইমাম চার জনের মধ্যে থেকে একজন আমাদেরকে বেশি থেকে বেশি একটা শিয়ার ফতোয়া দেন কিন্তু উনার এই আহলে বাইতকে মানবার জন্য জিজ্ঞেস করে দেখবেন কোন মৌলভী মাওলানা থেকে আমি যে কথা বলছি বইয়ে আছে কিনা ওনাকে ওনার মাথা নাড়া করে দিয়েছিল মালিক ইবনে আনাসকে ওনার জীবনীতে আছে এক দুইটা না যত মুস্তানাদ বইয়ের মধ্যে ইসলামী ইতিহাসের আপনি কি সম্মুখীন হন আমাকে কি সম্মুখীন হয় বেশি থেকে বেশি একটু কিছু বলবে শিয়াতের ফতোয়া দিয়ে দেবে কিন্তু মালিক ইবনে আনাসকে মাথা নাড়া করে কালো সব মাথায় লাগিয়ে দিয়ে মুখে কালো রং মেখে দিয়ে গাধার উপরে বসিয়ে ওনাকে পুরো শহরে ঘুরালো এবার দেখুন মালিক ইবনে আনাস কি বলছেন অনেকে চিনতে পারছিল না যে উনি মালিক ইবনে আনাস আছেন কেন ছিলেন চুল ফেলে দিয়েছে কালো রং লাগিয়ে দিয়েছে এবং মুখে কালো রং মেখে দিয়েছে গাধার উপরে বসিয়ে ঘুরাচ্ছে কেউ কল্পনাও করতে পারে না যে একজন ইমামকে এইভাবে এত বুজুর্গ হাস্তিকে নিয়ে ঘুরাবে কিন্তু উনি সকলকে বলছিলেন যখন ঘুরাচ্ছে বাজারে যে দেখো সাক্ষী রাখো তোমরা আমি হচ্ছে মালিক ইবনে আনাস আমার এই অবস্থা এরা করেছে তোমরা সাক্ষী থাকো আমি মালিক ইবনে আনাস একজন আসলো এসে ওনাকে জিজ্ঞেস করলো যে আপনাকে তো চিনতে পারছিল না আপনাকে বরঞ্চ লজ্জায় মুখটা একটু ঢেকে নেওয়া উচিত ছিল মাথা নাড়া করে দিয়েছে কালো কালো রং মেখে দিয়েছে মুখেও গাধার উপরে চাপিয়ে ঘুরাচ্ছে আপনি আবার লোকদেরকে পরিচয় দিচ্ছিলেন কেন তুমি বললেন যে আমি পরিচয় দিচ্ছিলাম কেন এদের এরা হাসারের দিন আমার সাক্ষী দেবে রাসূলুল্লাহর সামনে যে উনার আহলে বাইতকে মহব্বত করবার জন্য এরা এই আমানতি যা করেছে এইভাবে ঘোরাচ্ছে প্রত্যেক জনকে আমি সাক্ষী রাখছিলাম যে তোমরা হাসারের দিন আমার দিক দিয়ে সাক্ষী দেবে যে এই যে লাঞ্ছনা এটা কিছু না আমার জন্য এর বিনিময় হাসারের দিন আমার শাফাত হয়ে যাবে রাসূলে পাক এর আহলে বাইতের জন্য আমারই উনাদেরকে মানি বলে এই করছে হাকে না বা জালেমরা তো এটা শত শত বছর রাজত্ব ছিল ইয়াজিদের পরেও এরা জুলমের উপরে জুলম করেছে আহলে বাইতের থেকে যত ইমামরা এসেছেন বিষ দিয়ে শহীদ করেছে উনাদেরকে কেউ যদি উনাদের একটুকু প্রশংসা করত সঙ্গে সঙ্গে মাথা কেটে দিত এবং এমন করত যে সেই আবার কেটে লাগিয়ে দিত গলা যে কেউ যাতে আহলে বাইতের প্রশংসা না করে 90 বছর পর্যন্ত মেম্বারে রাসূলের উপরে মলায় কায়নাতকে গালাগালি করা হতো হযরত আলীকে আহলে বাইতকে এটা ইতিহাসের এক দুইটা বইয়ে না সব যত ইসলামী তারিখ আছে এর মধ্যে লেখা আছে যে সেখানে মলায় কায়নাত হযরত আলী মুর্তজাকে মেম্বারের উপরে চেপে জুমার খুতবায় গালাগালি করা হতো ওটা ম্যান্ডেটরি ছিল যে দিতেই হবে গালাগালি মলা আলীকে সাব্বে আলী কে বলে ইতিহাসে একজন ইমাম দাইনি ভুলে গেছিল মলা আলীকে সেদিন জুমার খুতবায় ওনার নিন্দা করেনি ওনাকে কোন গালা অশ্লীল ভাষা গালাগালি করত যখন জিজ্ঞেস করা হলো সেই ইমামকে যে এরকম হাকিমের কাছে চলে গেল খবর যে অমুক ইমাম জুমার দিন হযরত আলীকে গালাগালি করেনি সেই ইমাম যখন শুনলো দেখলো তামত গলা কেটে দিবেন খুব চালাক সে করলো কি বলে আজকে আমি দিনই আমার মাথায় অন্য জিনিস আছে মসজিদে যদি আমি গালাগালি করি
আলীকে তো এইখানে যারা মুসল্লি আছে তারাই শুনবে আজকে আমি দাঁড়াবো আমার একটা জায়গায় যে সব জায়গা থেকে যেখান থেকে লোকরা আসে কাফেলা সেই জায়গায় দাঁড়িয়ে মদিনা থেকে আসছে বসরা থেকে আসছে কুফা থেকে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আলীকে গালাগালি করব এবং সে করলো সেইভাবে নাজাত পেল এমন কড়া আইন ছিল 90 বছর পর্যন্ত এই গালাগালিটা দিত মালায়েকা কায়নাতকে খুতবা শোনায় এমন একটা সময় ছিল ওর পরে হযরত ইমাম ইবনে হাম্বল ওনার মাসনাদে যা কিছু লেখা আছে সে বলবার নাই অদ্ভুত প্রশংসা উনি করেছেন আহলে বাইতের এবং ওনাকেও এই তাশায়ুহ শিয়া ফতোয়া রাফজির ফতোয়া দিত রিজবনে ধর্ম থেকে বেরিয়ে গেছে ফতোয়া দিত এইখানে এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যে ইমাম শাফিকে এত বেশি ফতোয়া দিল শেষে উনি কবিতা লিখলেন উনি লিখছেন ان كان ضد حب آل محمد فليشهد ثقلان عني رافضي উনি বলছেন যে আয় জিন্ন ইনস মানে মানুষ আর জিন্নাত তোমরা জেনে নাও যদি আলে মোহাম্মদের মোহাব্বত রিফ হয় তো তোমরা জেনে নাও আমি রাফজি আমি রাফজি আমি রাফজি কে বলছেন ইমাম শাফি কেন ওনাকে এত ফতোয়া দিল উনি আহলে বাইতকে মানতেন বলে আর খালি এটা চার ইমামের মধ্যে না যত আলী আল্লাহ হয়েছে বেশিরভাগ আলী আল্লাহ তাজিয়াদারি করতেন আপনাদের গ্রামে যেটা হয় এটা কিন্তু আলী আল্লাহরাই পথ দেখিয়ে গেছে সব জায়গায় এবং আলিয়া আল্লাহদেরকে এইভাবে রিফসের ফতোয়া দেওয়া হয়েছে রাফজি বলা হয়েছে শিয়া বলা হয়েছে নানান ফতোয়া দেওয়া হয়েছে আমি নাম লিখছি একটা এমন আপনারা অবাক হবেন কাছোচা শরীফ আছে এখানে হযরত মোহাম্মদ মিয়া ওনার নাম ছিল ওনার মাজার আছে হাজার হাজার লোক যায় চাদর ছাপানো হয় উনি তাজিয়া দাঁড়ি নিজে করতেন তাজিয়া বাই করতেন তো ওনার উপরে শিয়া ফতোয়া পড়ে গেল ওনাকে বলতো এবং ওনাকে তাজিয়া বাই করতে দিবে না আক্রমণ করলো কিন্তু পারলো না উনি যেরকম বাই করতেন সেইভাবে উনি বাই করলেন মোহাম্মদ মিয়া উনি মুহাদ্দিসে কাচোচা মুহাদ্দিসে আজমে কাচোচা বলা যে উনি ওনার ফতোয়া ওই অঞ্চলে সব জায়গায় চলতো মুহাদ্দিসে কাচোচা তো উনি বলছেন শেষে উনি যখন এই রকম করে ওনার উপরে আক্রমণ করলো উনি চারটা কবিতা লিখেছেন সেই আলিয়া বলি কাচোচা শরীফের জিনার মাজার আছে উনি বলছেন তাশাইয়ু নাম আগে বাসাদ উইলায়া আলে মাওলারা উনি বলছেন যে মোহাব্বত রাসূল পাকের আওলাদের যদি শিয়াত আছে তাশাইয়ু আছে খোদা বিনাত খোদা দানাত মানাম শিয়া উনি বলছেন যদি এইটাই আছে যে উনাদের থেকে ভালোবাসা রাখলেই শিয়া হয়ে যায় তো জেনে নাও দুনিয়া ভালো যে আমি শিয়া আছি আমি শিয়া কে বলছেন মহাদেশে কাছে চাজিন আমার দ্বার আছে এত বুজুর খাস্তি ওর পরে উনি বলছেন ইনা দে আহলে বাইতে মুস্তাফা গাসুনিয়াত মাশা উনি বলছেন যদি আহলে বাইত পাকে শত্রুতা সুন্নিয়াত হয় যদি উনাদের থেকে শত্রুতা মনে রাখা সুন্নির নিশানি হয় তবেই আমাকে সুন্নি বলা হবে যদি আহলে বাইতে শত্রুতা আমি মনে উনি বলছেন খোদা বান্দা মারা আসুনিয়া তবা সত্তবা উনি বলছেন যে আমি এই রকম সুন্নিয়ত থেকে যদি আহলে বাইতের শত্রুতা করতে হয় সুন্নিয়তের মধ্যে থেকে এটা কম্পালসরি হয় তো এই রকম সুন্নিয়তকে 100 বার তবা করছি এই রকম সুন্নিয়ত মুহাদ্দিসে কাছে চা বলতে বলছে খোদা বান্দা মারা আসুনিয়া তবা সত্তবা আর এটা কিন্তু এই মহাদেশে কাছে চাইনার খুব একটা বেশি দিনের আয়াম ছিল না ইনি কিছুদিন আগেকার বুজুর 700 বছর আগের বুজুর পাকিস্তানের পেশাওয়ারে উনি আপনার
রুকনে আলম ওনার নাম আছে, সব পুরো পেশাওয়ার জানে, পেশাওয়ার শরীফ বলে পাকিস্তানি। কেন? যে উনি মাদফুন আছেন সেখানে রুকনে আলম, ওনার ওই তাজিয়াদারি করতেন বলে এত পিছনে লাগলো শিয়া রাজি এইসব বলতে লাগলো, উনি নাহা খানি করাতে নিজের খান খায় এই ধরনের ফতোয়া দিতে লাগলো। শেষে আর বলায় কায়নাতকে উনি মানতেন, হযরত আলীর একটু প্রশংসা আপনি করেন সঙ্গে সঙ্গে শিয়ার ফতোয়া, অন্য অন্য সাহাবীর প্রশংসা করবেন শিয়ার ফতোয়া যাবে না, কিন্তু মালায় কায়নাতের প্রশংসা মনে বরদাস্ত পায় না। হযরত আলীর প্রশংসা একেবারে বরদাস্ত পায় না। আপনি একটা সাধারণ ওয়ালি কারামত বয়ান করে গ্রহণ করে নেবে, কিছু বলবে না, কিন্তু সেই কারামত যদি মলায় কায়নাত জিনার থেকে বিলায়ে তারা বলো ওনার সম্বন্ধে বলে দেন, বলে আলীর অনেক বেশি প্রশংসা করছে শিয়া থেকে, শিয়া হয়ে গেছে। তো এটা নতুন না, 700 বছর আগে কার বুঝুর পেশাওয়ারের রুকনে আলম, আপনারা নেটে সার্চ করলে আপনারা পাবেন ওনার সম্বন্ধে যে কত বড় মাজার আছে ওখানে মুলতানে আছে, এটা মুলতান মুলতান শরীফ বলে। তো ওখানে উনি বলছেন মলায় কায়নাত কি যেহেতু মানতে না এরাই বলতো, উনি বলছেন যে মান আলী রাদো স্তারাম খালক কোয়াদ রাবজি, বলে মলায় কায়নাত কে আমি মানি, হযরত আলী কে মানি, মান আলী রাদো স্তারাম খালক কোয়াদ রাবজি, দুনিয়া আমাকে রাবজি বলে শিয়া বলে, আমি যেহেতু আলী কে ভালোবাসি দোস্ত রাখি ওনাকে, মান আলী রা দোস্ত দারাম খাল গোয়েদ রাবজি। ওর পরে বলছেন বাস খোদা ও মুস্তাফা জিবরিল বাদশা দো রাবজি, উনি বলছেন যদি এই যুক্তি হয় রাবজি হবার তো খোদা ও রাবজি মুস্তাফা ও রাবজি হযরত মুহাম্মদ ও রাবজি এবং জিবরিল আমি আর রাবজি। হাইদারি ব্যাখ্যা করেছেন বাস খোদা ও মুস্তাফা জিবরি বাশাদ রাবজি, উনি বলছেন আমি তো দু চার কথা প্রশংসা আমার মুখ থেকে বাড়ায় হযরত আলী, কিন্তু কোরআনে 300 আয়াত আল্লাহ পাঠিয়েছে তো আল্লাহ সব থেকে বড় রাবজি, এবং হযরত মুহাম্মাদের 5000 থেকে বেশি হাদিস মাওলানা আলীর প্রশংসায় এসছে, উনি প্রশংসায় বলেছেন মাওলানা আলী সম্বন্ধে, তুমি আমার থেকে অনেক বড় রাবজি না যদি এইটাই হয় রে, এবং জিবরিলে আমি সেই 300 আয়াত তো কোরআনে আনলেন মাওলানা আলীর প্রশংসায়। ওর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অন্য অন্য যখন জুলফিকার তালওয়ার নিয়ে আসলেন তখনও জিবরিলে আমি মাওলানা আলীর প্রশংসা করতে করতে আসলেন, লাফতা ইল্লা আলী লাসাইফা ইল্লা জুলফিকার, যে আলীর মতন কোনো বীর নাই আর জুলফিকারের মতন কোনো তালওয়ার নাই। তো জিবরিলে আমিও 300 আয়াত ছাড়া বিভিন্ন সময় আলীর প্রশংসা করতে করতে এসেছেন, তো যদি আমাকে রাবজি বলো তোমরা ওর আগে খোদাকে রাবজি বলো, আচ্ছা মোহাম্মদকে রাবজি বলো মলা আলীর প্রশংসা করবার জন্য এবং জিবরিলকে বলো। দেখুন যত আলী আল্লাহ আছেন, যত সিলসিলা আছে, সে কাদেরিয়া হোক কিস্তিয়া হোক সে নিয়াজিয়া হোক আসা তে মানে সে পাকের সিলসিলা, সেখানে কিন্তু শেষে যে মলায় কায়নাতের সঙ্গে রসুলে পাক ওর পরে আধ্যাত্মিক ক্ষমতা মলায় কায়নাতকে গাদিরা কোণে দিয়ে দিয়েছিল, আর সেইভাবে সেই সিলসিলা গুলো সেই দিন থেকে আরম্ভ হয় এবং বিভিন্ন আলী আল্লাহের মধ্যে সেই বেলায়ত আসে। কিন্তু যত সিলসিলা শেষে গিয়ে হযরত আলীর কাছে পৌঁছায়, যে কোন সিলসিলা আপনারা পড়লেন বই ওর পরেও সেই সিলসিলা যে রসূলের পাকের কাছে যায়, সব সিলসিলা ইনার আজমত এবং মলায় কায়নাতে। তো যত আলী আল্লাহ আছে, খাজা বাবা ইনি বলছেন আমি আপনারা জানেন এটা, তবে এটা বলতে আমাকে ভালো লাগে সুলতানুল হিন্দ উনি, আর এই কবিতা পড়লে দেখুন আজকে কতশো বছর হয়ে গেছে খাজা বাবার ওনার রেসালের, কিন্তু উনি যে চারটা কবিতা লিখেছেন সে আজ পর্যন্ত যখনই মহরম আসে
জায়গায় জায়গায় পৃথিবীতে সে চারটা কবিতা পড়া চার লাইন ওরকম কবিতা অন্য কোন শায়ের লিখে যেতে পারে না। আর ইমামে আলী মাকাম ওনাকে তাই সুলতানুল হিন্দ বানিয়ে দিয়েছেন। উনি বলছেন শাহ আস্তে হুসাইন রুহ, আসলে এটা আপনারা জানেন, তবে আমি বলছি বাচ্চারা আছে অনেকে জানে না যে এর মধ্যে ইমান তাজা হয়। খাজা বাবা বলছেন শাহ আস্তে হুসাইন বাদশাহ আস্তে হুসাইন, যে হুসাইন শাহ আছে হুসাইন বাদশাহ আছে, শাহ আস্তে হুসাইন বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন দীপানা আস্তে হুসাইন, যে হুসাইন ধর্ম আছেন এবং ধর্ম রক্ষাকারী হুসাইন আছে, সাদাদ নাদাদ দস্তে দর দস্তে ইয়াজিদ, যে নিজের মাথা দিয়ে দিলেন ইয়াজিদের হাতে হাত দিলেন না, হাতা কে বিনায়ে লা ইলাহা আস্তে হুসাইন, যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালমা এর ভীত হচ্ছে হুসাইন। আরে এবং যত আলী আল্লাহ আছেন, আরেকটা জিনিস আমি দেখেছি অনেক মজালে আমি গেছি জিয়ারত করতে ভারতে, আমি যেখানে যেখানে যারা বুজুর্গ আছেন দেখুন এখন তো এমন একটা অবস্থা হয়েছে যে মজারে মজারে মুজাবেদ ছিল ইন্তেকাল করলো, তার একটা কবর কেউ নিয়ে যে তৈরি করে দিল, একটা চাদর দিয়ে দিল উপরে, একটা ওখানে আপনার কোটো নামিয়ে দিল, লোকে পয়সা দিতে আরম্ভ করলো, অমুক বাবার মাজার হয়ে গেছে, এরকম অনেক হয়েছে। কিন্তু যাকে পৃথিবী মানে কুতুব আবদাল সব জায়গায় আমি গেছি যে নাম করা যে মজার, দুনিয়া বলে যে ইনি কুতুব আবদাল আছেন, হযরত নিজামুদ্দিন আলিয়া, হযরত ওয়ারেসে পাক, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত সাবের পিয়া, সব মাজারে যান একটা জিনিস আপনি পাবেন, সেখানে মহরম গুজারি পাবেন আপনি, সেখানে মহরম গুজারি পাবেন এবং মাজারের সামনে একটা ইমাম বাড়া পাবেন আপনি। কোন আলী আল্লাহের এমন মাজার নাই, আমি এখানে জোর গলায় বলছি, নেটে অনেক জায়গায় যায় বক্তৃতা হাজার হাজার লোক যে আমি ওয়ারিসে পাকের কাছে গেছি, ওখানে দেখেছি যে ওখানে মাজার সামনে ইমাম বাড়া, আপনার হযরত খাজা মঈনুদ্দিন চিশতির মাজার ইমাম বাড়ার সামনে কোন জায়গায়, কিন্তু সেইখান থেকে রেলায়েত এসছে পুনরা মহরম গোজারি। এবং একটা বলে আমি সাহেবের দিকে যাব, আমি শেষ করে দেব, বেশি সময় নেব না, যে হযরত আপনার বাবা ফরিদ অনেক বড় বুজুর্গ, ইনার বাবা ফরিদ লিখে যদি নেটে আপনারা সার্চ করেন কোন ইয়াহুতে কিংবা আপনার গুগলে, সঙ্গে সঙ্গে পুরো জীবনী ওনার মাজারের ছবি সব বেরিয়ে আসবে, মস্ত বড় বুজুর্গ বাবা ফরিদ। এবং যারা শিখ আছে আপনার ওই সরদারজিরা, এরা অনেক ওনাকে মানে, কেন গুরু নানকজি উনি ওনার মাজারে যেতেন, তাই ওরা অনেক সম্মান করে ওনাকে বাবা ফরিদকে। তো উনি সবসময় এইরকম মহরম গুজারি করতেন, ওনার জীবনীতে আমি পড়ছিলাম, সব আলী আল্লাহ করতেন। এবং উনি যখন মহরমে চান বেড়াতো আলম নিয়ে সৈয়দদের বাড়িতে পাঠাতেন যে ওখানে কুরসা দিয়ে আসো, যে ইনার পূর্বপুরুষরা কারবালায় শহীদ হয়েছিলেন, ওখানে কানতেন 10 দিন মাহফিল যেটা হতো সেখানে এমন কানতেন মাথা ফটকিয়ে ফটকিয়ে বাবা ফরিদ যে বেহোশ হয়ে যেতেন কে কানতে কানতে ইমামে হুসাইনের গ্রামে, এটা ওনার জীবনীতে লেখা আছে। এবং দেখুন উনি দোয়া চাইতেন, একটা কি দোয়া ওনার বাবা ফরিদের, বলছেন যে আমি এই অবস্থায় যাতে থাকি আমার মহতাশে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, এত বড় বুজুর্গ বলছেন আমি গ্রামে হুসাইনের কাছে থাকি সেই সময় আমার মৃত্যু হয় আল্লাহ পাকের কাছে চাইতে। আর এত বড় বুজুর্গ যখন এই ধরনের দোয়া চান আল্লাহ পাক কোনো সময় রাত করেন না। উনি 5 মহরম জীবনীতে আছে, এই মহরমের মজলিস হচ্ছিল, মাসায়েবে হুসাইন বয়ান হচ্ছিল, উনি এত কাঁদতে লাগলেন
কাঁদতে কাঁদতে সেরকম মাথা ঠুকতে লাগলেন মাটিতে, এত কাঁদতে লাগলেন বেহোশ হয়ে গেলেন। লোকে ভাবলো যে যেরকম মজলিসে এসে বেহোশ হয়ে যান বাবা ফরিদ, এইভাবে মুখে পানি টানি দিল। কিন্তু একজন বললো যে উনি আর নাই, উনার দোয়া মকবুল হয়ে গেছে, উনি হামে হোসাইন মাসরুফ ছিলেন, উনি ইমামে রাসা নারী করছিলেন যখন উনার রূহ পারবাস করে গেল, এবং উনার পাঁচ মহরমে প্রত্যেক বছর উর্স হয়, বাবা ফরিদের দম মাতা হয়েছে ইমামের হামের মধ্যে, কাঁদতে কাঁদতে বেহোশ হয়ে যেতেন। প্রত্যেকটা অলিয়া আল্লাহ দেওয়া শরীফে অনেকেই যান এই অঞ্চল থেকে বাস করে, তো দেওয়া শরীফে হযরত ওয়ালেস পাক উনার এখানে একটা ইয়ে আছে যে কেউ মুরিদ হতে পারে না, কারণ চাদর পরে মাজারের মুরিদ হয়, কেউ ওখানে মুরিদ হতে পারে না। একটা শর্ত আছে বড়, প্রথম যেটা উনাদের সিলসিলায় কেউ মুরিদ হলে ওয়ারেস সিলসিলাতে কিন্তু যারা জড়িত হয় তাদের কে একটা জিনিস প্রথমে শেখানো হয় যে তুমি যদি এটা করবে তবে ওয়ারেসি হতে পারবে, তখন এই সিলসিলায় ঢুকতে পারবে, সেটা হচ্ছে তোমাকে আজাদারি ইমামে হোসাইন করতে হবে। প্রথম শর্ত আছে যে ইমামে হোসাইন কে মনে করতে হবে, আজাদারি করতে হবে, ওর পরে অন্য অন্য জিনিস তুমি করবে। প্রথম জিনিস এটা যদি না করো তুমি অনেক বড় আবেদ হও, অনেক বড় জাহেদ হও, কিন্তু ওয়ারেসি সিলসিলায় তোমার কোনো জায়গা নাই, তোমাকে আজাদারি ইমামে হোসাইন হতে হবে, তখনই ওয়ারেসে পাকের থেকে জড়িত হতে পারবে। সেভাবে বিভিন্ন আলী আল্লাহরা আমাদের বুজুর্গরা যারা এসেছেন মোল্লাপাক উনি 10 দিন এবং 40 দিন ইমাম হোসাইনের জন্য এইভাবে মজলিস করাতেন নিজের খানকাহে, এবং যারা যারা বসে থাকতেন তারা অধরন নয়নে কাঁদতেন, গুজারে খালিল পড়ানো হতো শাহাদতনামা, আর আমার দাদা হুজুর তো উনি ফিদা হয়ে গেছিলেন আমার প্রিয় মোর্শেদ ইন্দ্রা ইমাম হুসাইনের উপরে, আমার দাদা হুজুরের 550 মাসিয়া আছে যেটা ইমাম হুসাইনের জন্য বলেছেন, এবং সব কিছু ওর মধ্যে লিখেছেন যে নাজাতের রাস্তা হচ্ছে রমে হুসাইন, এছাড়া আর কিছু নাই। উনি বলছেন যে হাতের ইবাদতের মতন আছে ইমাম হুসাইনের কাম, যেখানে যেখানে অলিয়া আল্লাহ আছে, তো কোন সময় কেউ যদি বিভ্রান্ত করতে যায় আপনাদেরকে আপনারা কিন্তু হবেন না। এটা হুজুর প্রথমে যেটা বললাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে এই রমে হোসেন, এবং আইমায়ে মুতাহিরিনের সুন্নাত আছে ইমামুল গাম, যত অলিয়া আল্লাহ সব করেছেন আমাদের সুন্নিদের 4 ইমাম তারাও এইভাবে রমে হোসেন করেছেন। আমরা যেটা করি এটা কোনো নতুন জিনিস ইজাদ করে করি না, আর যারা ফতোয়া লাগায় তারা আসলে তাদের গবেষণা কম, তারা বই পড়েনি, ওই মৌলভীদের এক দুইটা বই নিজের মাসলাকের মৌলভী পড়ে ভাবে এইটাই দুনিয়া আছে, কিন্তু না, তারিখ ইসলামের মোতালেয়া করতে হবে, তারিখ তাবারি পড়তে হবে, ইবনে খুলদুনের বই পড়তে হবে, সিরাতুন নবীর সব বইগুলো পড়তে হবে, রাসূলের পাকের সিরাতের, তখনই সে বুঝতে পারবে। আমার মাসলাকের মৌলভী এই কথাটা বলে দিল, আরে তোমার মাসলাকের মৌলভী তুমি, সেটা তোমার জন্য কোরআনের আয়াত হতে পারে, আমি কেন লিব, সেটা কি হাস্তি আছে তার, কিছু কিছু এখন আরম্ভ হয়েছে নিজের মাসলাকে মৌলভীকে সে এমন দেখায় যে বোধহয় পেগম্বর হয়ে গেছে। হযরত এই কথা বলে দিয়েছেন, তোমার হযরত বলেছেন আহলে বাইতের আদাবত নিয়ে মনে, আহলে বাইতের হিংসা নিয়ে কোন জিনিস যদি নিজে বইয়ে লিখে দিয়েছে এটা কোরআনি আয়াত আমাদের কাছে না, আমরা দেখবো যে কোরআনে কি লেখা আছে, হাদিসে কি লেখা আছে, আমরা দেখবো অলিয়া আল্লাহের জীবনে কি আছে তার উপরে আমল করব। আমরা কোন মৌলভি কি লিখে দিল নিজের বইয়ে, হারাম লিখে দিল, কিছু হারাম, সর্বত হারাম, দুঃখ করা হারাম, আশুরাতি ছাদি করো, আমরা বলবো অমক হাজরত লিখে দিতে নারে, হাজরতের অকাত কি, হাজরত কে, হাজরত কোন মাসলাকের ইমাম, হাজরত কোন ওয়ালি আল্লাহ, তোমরা তো এমন আছে এই যে বারা ইমাম পাককে আমরা মাসুম মানি যে ওনাদের তো কোনো খাতা হয় না, সেখানে বলে না না পেগম্বররা খালি মাসুম, বারা ইমামের জন্য বলো না,
ইনাদের থেকেও খাতা হতে পারে নাউজুবিল্লাহ মিন জালে, কিন্তু নিজের মাসলাকে মৌলভীকে এমন দেখায় যে ওর থেকে কোনো খাতা হতে পারে না, নিজের মাসলাকে মৌলভীকে মাসুম মনে করে তখন কিছু হয় না, কিন্তু আমরা যখন আইমায়ে মুতাহিরিনদেরকে মাসুম মনে করি যে আল্লাহ পাক ওনাদেরকে সব আবর্জন থেকে পাক সাফ রেখেছেন, তখন এরা বলে যে না আমরা সাধারণ মানুষ ছিলেন নাউজুবিল্লাহ মিন জালিক। কোরআন বলছে এলামায়েতের জন্য যেটা বাড়ায় ইমাম পাকের উপরে এটার উপরে আছে কোরআনের আয়াত, সেটা আছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। এটা 24 জিলহাজে ঈদ মুবাহিলার দিন সকালে নাযিল হয়েছিল এই আয়াতটা, জিবরিল আমিন নিয়ে এসেছিলেন এবং সেখানে আল্লাহ পাক বলছেন যে মুহাম্মদ আপনার যে আহলে বাইত আছেন ইনাদেরকে সমস্ত আবর্জন থেকে পাক সাফ করলাম, কিন্তু ইনরা তাইয়্যব তাহের হয়ে গেলেন। তাই আমরা পঞ্জাবনে পাক বলি, আমরা হুজুর গস পাককে হুজুর গস পাক বলি, কেন ইনরা এই আয়াতে তাফসীর হিসাবে আল্লাহ পাক যেটা বলছেন যে ইনরা পাক সাফ আছেন, ইনাদের থেকে খাতা হতে পারে না। এই আইমায়ে মুতাহিরিন বলে ইমাম পাক কেন ইনারা যা কিছু করেন আল্লাহর ইশারায় করেন, ইনরা বাসার না আম লোক না ইনরা যে ইনাদের থেকে কিছু খাতা হয়ে যাবে, তুমি তো নিজের মৌলভি থেকে কোনো ভুল হয়েছে সেটা মানো না, এক একটা লিখাকে ধরে রেখেছো, না আমার মৌলভি বলে দিয়েছে আশুরার দিন বিয়ে করা যায়, তুমি বলছো যে এটা অনেক আপনার উত্তম কাজ, খিচড়া না যায় সারবাত না যায় অশ্রু ফেলবে না কানবে না না যায় তুমি ধরে নিলে মলবি থেকে খাতা হতে পারে না, অমক আসবা তাজিয়াকে দেখলে নিকা ভেঙে যায়, খালি বিদ্বেষ দেখুন এদের কালিমের মধ্যে যে তাজিয়ার জন্য ফাতোয়া দিয়েছে ইমামে হোসাইনের, আপনি ঠাকুর দেখেন আপনি কত আসলি টেলিভিশনে অনেক চোখের সামনে চলে আসে সেগুলো আপনি দেখছেন, নিকাহ বইয়ের থেকে ভাঙছে না, কিন্তু এই মৌলভির কেমন ফাতোয়া, কেমন ইয়াজিদি ফাতোয়া এদের বইয়ে আছে, যদি কেউ বেড়াল সে করছে না তাজিয়া দাড়ি, কিন্তু যদি তাজিয়া দেখে নিল সঙ্গে সঙ্গে তার নিজের বইয়ের থেকে নিকাহ ভেঙে গেল, এই কেমন ফাতোয়া। তো কেউ না কেউ এইখানে এখন ব্যাপার আছে যে তাজিয়া তো এত আম দুনিয়ায়, কেউ না কেউ যখন বেড়ায় বাড়ি থেকে দেখেছে, আমি তো বলি যে ইমামে হুসাইনের যে অনুগামী যে ওনার গোলাম তার যে নিকাহ আছে আরো মজবুত হয়ে যাবে, এবং যে এই ধরনের ফাতোয়া দেয় তাদের নিকাহ ভেঙে যাবে, এবং তাদের আল্লাহ চিন্তা করে দেখেন। আর হুজুরের একটা হাদিস আছে যে কেউ হালালি আহলে বাইত থেকে বিদ্বেষ রাখতে পারে না, মওলানা আলী থেকে বিদ্বেষ রাখতে পারে না, তার নাসলের মধ্যে কিছু ভেজাল মেশানো আছে কোন জায়গায় কিছু আছে সেই মওলানা কালিমার থেকে মুছে রাখতে পারে, একটা খালি আরেকটা ছোট কথা আমাকে মনে আসলো সেটা বলে আমি মাসাহেবের দিকে আসবো। হযরতে আহমদ ইবনে হাম্বল, আহমদ ইবনে হাম্বল উনি বুঝিয়ে দিচ্ছেন যে আহলে বাইতকে একজন ইমাম সুন্নির ইমাম এত বড় মসনদে আহমদ ইবনে হাম্বল আছে, অপূর্ব প্রশংসা আছে আহলে বাইতে, তো উনি নিজের আব্বাজানকে আহমদ ইবনে হাম্বল, ওনার আব্বাজানের নাম ছিল হাম্বল আর ওনার নাম ছিল আহমদ, আহমদ ইবনে হাম্বল, উনি নিজের আব্বাজানকে জিজ্ঞেস করছেন যে আমি একটা তালিকা করব যারা জালিলুল কাদার সাহাবী তাদের নাম একে করে লিখবো, আপনি অনেক বড় আলেম তখন ওনার বয়স কম, যে আপনি সাহাবীদের তালিকা বলেন আমি লিখবো। তো উনি আরম্ভ করলেন হাজার থাম্বল এক দুই করে নাম সাহাবীদের বলতে লাগলেন আর উনি লিখতে লাগলেন হাজরত আহমদ, আর ওনার আব্বাজান বলে যাচ্ছে চার যখন হচ্ছে ওনার মনে হচ্ছে উনি তো মওলানা আলীকে মানতেন, চারটা পাঁচটা নাম চলে আসলো
হযরত আলীর নাম আসছে না, এ কি ব্যাপার? ইনার ফজিলত সব থেকে বেশি, ইনি ওয়াসিয়া রাসূল, ইনি জানাশিনা রাসূল, যার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছিলেন যে আমার পরে কেউ যদি নবী হতো তো আলী হতেন। যার চেহারার দিকে তাকানো ইবাদত, এটা হাদিসের ভাষা। এবং যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর আমরা পাচ্ছি, আমার বাচ্চারা কি করবে? তখন তারা তো আলীর চেহারা দেখতে পাবে না, তার বাচ্চারা বললেন, জিকরুন আলী ইবাদত, যে আলী জিকির করা ইবাদত। নামাজে পয়গম্বর আলী আলী, হাসান কে বাবা আলী আলী, খাইবার কে ফতে আলী আলী, হায়দারি আল্লাহ পাক সালামত রাখে এই হাতগুলা, যেগুলো মালায়েকা কায়নাতের জন্য উঠছে, ওনার ফজিলতের জন্য, ওনার বিলায়েতের জন্য। তো ওর পরে উনি তালিকা লিখতে লাগলেন, 7টা 8টা 9টা 10টা। যখন 11টা আসলো উনি কলম ছুঁড়ে ফেলে দিলেন, রেগে বাচ্চা মানুষ বাপের উপরে রাগ করে ফেলে দিলেন যে কি অবিচার, যে এখানে নাম লিখাচ্ছেন আপনি। সাহাবীদের জিজ্ঞেস করলাম, জলিলুল কাদের সাহাবীদের, 1-2 করে নাম, 10টা নাম আপনি লিখিয়ে দিলেন, আর ওখানে হযরত আলীর নাম আসছে না, অমুক সাহাবী অমুক সাহাবী অমুক সাহাবী। তখন ফেলে দিলেন, বললেন এরকম তো ফেলে দিলে কেন? তো বললেন এ কি অবিচার? তো বলে কি অবিচার? তো বলে তুমি আপনি আমাকে এখন পর্যন্ত 10টা নাম লিখিয়ে দিলেন, আলীর নাম আসলো না। উনি বললেন তোমার প্রশ্ন ভুল হয়েছে, তুমি আমাকে প্রশ্ন ভুল করেছো, তুমি সাহাবীর তালিকা চেয়েছিলে, তাই আমি এক এক করে নাম গোনাচ্ছিলাম, তুমি আহলে বাইতের তালিকা চাওনি, যদি আহলে বাইতের তালিকা চাইতে তো আমি আলীর নাম করতাম। এটা হচ্ছে ফজিলতে মালায়ে কায়নাত। আল্লাহ পাক সব গুণ দিয়ে, আসলে রাত হয়ে যাচ্ছে, সারা সারা রাত চলে যাবে, উনার ফজিলত শেষ হবে না। রাসূল পাকের হাদিস আছে, এটা মুতাবার ইবনে মাজাতে লেখা আছে, যে যদি আপনার দুনিয়ার এই যত পানি আছে, সমুদ্র এবং এই নদী সব যদি কালি হয়ে যায়, এই যত গাছ আছে যদি কলম হয়ে যায়, আর প্রশংসা মওলা আলী লেখা হয়, কিন্তু আলীর প্রশংসা লেখা হবে না। এটা আমার ভাষা না, খাতমুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হায়দারি ইয়া আলী, হায়দারি ইয়া আলী, হায়দারি ইয়া আলী, সিলকুম আলী কা সান, যদি খুদা নে লিখো দুসরি কুরআন, ইয়া আলী ইয়া আলী। এই যে মলায় কায়নাতকে 300 আয়াত হযরত জালালউদ্দিন সুয়ুতি বলছেন, হযরত জালালউদ্দিন সুয়ুতি সুন্নিদের একটা অনেক বড় মস্ত বড় আপনার মুফাসসির তাফসিরে জালালায়ন আছে ওনার, ওর মধ্যে উনি লিখছেন 300 আয়াত তাফসিরে দুরুল মনসুর 12টা খণ্ড আমাদের কাছে আছে, ওর মধ্যে মলায় কায়নাতের ফজিলত উনি বয়ান করেছেন এবং 300 আয়াতে ব্যাখ্যা করেছেন যে এগুলো আলীর সামনে নাজিল হয়েছে ওর মধ্যে, এমন মর্তাবা মলায় কায়নাতে। যা হোক আজকে সে সময় নাই, এখন আমি কিছু মাসায়েবের দিকে বয়ান করে ওনাদের খতম করব এই মজলিস। আপনারা জানেন ইমাম হুসাইনের উপরে কি কি মুসিবত নাজিল হলো কারবালায়, যত রকম মুসিবত আপনি চিন্তা করতে পারেন, ওই সকাল থেকে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত ওনার উপরে হয়েছে। উনি যখন কারবালায় এসেছিলেন, ওনার চুল অর্ধেক সাদা ছিল এবং অর্ধেক কালো, কিন্তু যখন জোহরের আজান হয়, সুমা হয় জোহরের, তখন কিন্তু সেটা সব সাদা হয়ে গেছিল। এত মুসিবত, আমরা একটা জানাজা তুলতে আমাদের মনে কি অবস্থা হয়? যদি আমাদের কেউ প্রিয় ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, বিশেষ করে সে যদি কম বয়সী হয়, বাচ্চা হয়, আল্লাহ পাক হায়াত মত আল্লাহ পাকের হাতে, অনেক সময় এরকম হয় আমাদের সমাজে, আমাদেরকে পাশের বাড়ি থেকে লোক এসে আমাদেরকে সান্ত্বনা দেয়, আমাদের আত্মীয় স্বজন সান্ত্বনা দেয়,
কিন্তু ইমাম হুসাইন চিন্তা করে দেখেন শিবিরে পানি নাই, আল্লাহ তা সালাত তাস করছে, বাচ্চারা একলা সব সহ্য করছে, এবং এই এত কটা জানাজা একদিন ইমাম হুসাইন তুলেছেন কারবালায়। আর যতবার জানাজা তুলে নিয়ে এসেছেন কোন সময় উনি কিন্তু উফ করেন, আল্লাহ পাকের কাছে বললেননি যে আল্লাহ পাক এত মুসিবত কেন, এত মুসিবত কেন আমার উপরে, তখন সবর করেছেন, শুকর করেছেন, বলেছেন যে অবস্থায় আপনার আপনি আমাকে রেখেছেন, আপনার বন্দেগী করি, এটা আপনি ভালো বুঝেন যা মুসিবত দিচ্ছেন, এর উপরে আমি রাজি বা রাজা আছি। ইমাম হুসাইন আলাইহিসসালাম কোন সময় নিজের 18 বছরের ছেলে আলী আকবরের জানাজা যখন তুলছিলেন তুলতে পারছিলেন না, একটা বাপের অনেক আশা থাকে নিজের বাচ্চার থেকে, তাকে বড় করব, সে বুড়ো বয়সে আমার লাঠি হবে, সে সব কাজ করবে, কিন্তু সেই যখন আমি বলি যে কারবালার আসলে উপভোগ করতে পারে মানুষ যখন নিজের উপরে এই মুসিবতটা রেখে চিন্তা করে, নিজের বাচ্চাদের উপরে চিন্তা করে, যদি কারো 4 বছরের মেয়ে আছে সাকিনা চিন্তা করা উচিত, কারো যদি 18 বছরের ছেলে আছে তাকে আলি একবারে চিন্তা করা উচিত, যদি কারো 16 বছরের কোন ছেলে আছে কাসেমের চিন্তা করা উচিত যে হুসাইন কি করে সহ্য করেছিলেন কারবালায় নিজের ভাইয়ের জানাজা। আর কোন সময় আল্লাহ পাকের কাছে উফ করেন তখনও কিন্তু শুকর করেছে, কেন উনি যদি বাদদোয়া দিতেন এই উম্মতকে তো এই উম্মত তারাত হয়ে যেত, এরপরে আর কোন নবী আসবেন না, কোন কোরআন আসবে না, কোন আর সহিফা বই আসবে না, হুসাইন কে এই উম্মতকে বাঁচাবার ছিল, এই গুমরাহির দিকে যে উম্মত যাচ্ছিল তাকে আবার কোরআনের দিকে আনবার ছিল, আবার শরীয়তের দিকে আনবার ছিল, তাই হুসাইন এক একটা জানাজা তুলে এনেছেন, সাজদায় শুকর করেছেন, এটা হুসাইনের কালেজা। এবং সেই মা বোনরাও যারা নিজের বাচ্চাদেরকে পাঠিয়ে দিচ্ছিলেন আশুরা রাত্রে, হাজরাতে জায়নাব নিজের ছেলেদেরকে যারা 9-10 বছরের ছিলেন অন মোহাম্মদ একটা খানায় সেখানে বলছে যে কালকে তোমরা বেটা তোমরা ভয় করবে না, তোমরা যাবে নিজের মামার দিক দিয়ে জেহাদ করবে, জেহাদ একে বলে, যে মা সেখানে বলছে চিন্তা করছে না যে আমার ছেলে মারা যাবে, সে উম্মতের উপরে ফিদা করছে, হযরত জানা ইসলামের উপরে উনি সেখানে ফিদা করছে এবং জেহাদের জন্য তৈরি করছে, যত মারা ছিলেন নিজের ছেলেদেরকে দেখে বলছেন উম্মে লায়লা হযরত আলী একবারকে দেখে 18 বছরের ছেলে রাসূলের পাকের মত বলছেন যে দেখো কালকে যাতে এরকম না হয় যে তুমি রণের থেকে ফিরে চলে আসো, তুমি কিন্তু নিজের বাপের দিক দিয়ে যুদ্ধ করবে, তুমি ইসলামের জন্য যুদ্ধ করবে, নিজের প্রাণ দিবে, কত উৎসাহ দিচ্ছিলেন মা বোনরা কারবালার এক একজন যারা যারা ছিলেন ওনাদেরকে সালাম আছে, এক একজন শহীদ হলেন, ইমাম তুলে আসলেন হযরত ইমাম হুসাইন আলাইহিসসালামের 6 মাসের শিশু আলী আজহারের শাহাদাত হলো, খালি পানি চাচ্ছিলেন 2 ফোঁটা আলী আজহারের জন্য, যখন সব শহীদ হয়ে গেছেন তখন আলী আজহারকে এনে বললেন যে শত্রু তো আমার সঙ্গে আছে এই 6 মাসের শিশু থেকে নাই, একে 2 ফোঁটা পানি দিয়ে দাও দেখো জীবের কি অবস্থা হয়েছে, আলী আজহারকে কানে বললেন যে আলী আজহার এদেরকে জীব দেখিয়ে দাও যে তোমার কি অবস্থা কাটা কাটা হয়ে গেছে, আলী আজহার যখন 6 মাসের শিশু জীব বার করে ওদেরকে দেখালেন ওরা যখন দেখলো কানতে লাগলো ওদের মধ্যে থেকে ফজর মধ্যে থেকে, ইয়াজিদি যে কি নির্যাতন হচ্ছে, 3 দিন এই বাচ্চারা ছোট 6 মাসে পানি পায়নি, কি অবস্থা হয়েছে আলী আজহারের এই মরুভূমির গরমের মধ্যে রোদের মধ্যে হুসাইন নিয়ে এসেছেন, হুসাইন মাটিতে নিয়ে দিয়ে রেখে দিলেন আলী আজহারকে, বললেন যদি শত্রুতা আছে আমার সঙ্গে এই বাচ্চাকে এসে 2 ফোঁটা পানি দিয়ে দাও, তারা দিল না পানি দিল না, রাসূলে পাকে নিজের উম্মত বলতো কি দিল, তীর দিল, এমন একটা তীর মেরেছিল যে হযরত আলী আজহার থেকে বেশি ওজন ছিল, হযরত আলী আজহারের যখন গলায় লাগলো আপনার সে কিমা হয়ে গেছিল ইমাম হুসাইনের হাতে, 2 ফোঁটা রক্ত ওনার হাতে পড়লো, আকাশের দিকে ছুটতে গেলেন আকাশের থেকে শব্দ আসলো যে কোন সময় এখানে বৃষ্টি হবে না, মাটির দিকে ছুটতে গেলেন সেখান থেকে শব্দ আসলো এখানে ফসল হবে না,
তখন উম্মতের জন্য চিন্তা করছেন হুসাইন যে আমার পরে উম্মত কষ্ট পাবে এখানকার লোকরা সেই রক্তটা নিজের মুখে মেখে নিলেন এবার হুসাইন শেষ রক্ষার জন্য আসলেন তার মুবারকে গেলেন বীর বিক্রমে যুদ্ধ করলেন 385 কাফেরদেরকে শহীদ করে ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত হলো এটা আপনারা জানেন কিন্তু আশুরায় আহলে বাইতের মুসিবত শেষ হয়ে যায়নি হযরত বিমারে কারবালা উনি এমন অসুস্থ ছিলেন অজ্ঞান হয়ে গিয়েছিলেন উনার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন জ্বরেতে উনার বিছানা কেড়ে নিল উনার বালিশ কেড়ে নিল উনাকে তওয়াফ করিয়ে দিল উনাকে জিঞ্জিরের মধ্যে পুরো গায়ে পরিয়ে দিল জ্বর ছিল এমন অবস্থা এবং টেনে টেনে নিয়ে যাচ্ছিল ইনি আহলে বাইত রাসূলের আলাদ এবং ঢোল বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল সামনে আর সামনে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাটা মস্তকগুলো বললেন দেখে নিয়ে যাচ্ছিল সকলকে বলে বলে যাচ্ছিল যে মদিনা থেকে একটা কাফেলা এসেছে তারা হেরে গেছে তাদের এই কাটা মস্তক নিয়ে যাওয়া হচ্ছে তোমরা দেখো ইয়াজিদের জয় হয়েছে হযরত সাইয়্যদের সাজ্জাদ হাত বাঁধা সামনে সামনে যাচ্ছেন সেখানে ইব্রাহিম দামেশকি বলে একজন লোক আজকে আমি পড়ছিলাম সে বর্ণনা করেছে যে আমি কুফায় গিয়েছিলাম কাজে আর ও মদিনা দামেশকের লোক সে ওখানে কাজ করত প্রায় মদিনাতে আসতো ইমাম হুসাইনকে দেখা করতে যখন ও তিজারতের জন্য আসতো ব্যবসার জন্য সেখানে গিয়েছিল কুফায় হঠাৎ করে দেখছে যে একটা ঢোল বাজিয়ে বাজিয়ে একটা কাফেলা চলে আসছে বেরিয়ে আসলো সে বললো আজকে তো ঈদ কিছু নাই এরকম কোন খুশির দিন না এরা কি খুশি করছে তো ওখানকার লোকরা বললো যে এখানে একটা কাফেলা চলে আসছে এরা ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল যত পুরুষ মানুষ এদের কাতাল হয়ে গেছে একজন খালি অসুস্থ ছিল তাদেরকে বন্দি করে নিয়ে যাচ্ছে মহিলাদেরকে বন্দি করে নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে বন্দি করে নিয়ে যাচ্ছে তো বেরিয়ে এসে কাফেলার দিকে তাকাতে লাগলো যে কি আছে সেখানে ইব্রাহিম দামেশকি সে কাছে আসলো ইমাম হুসাইনের কাঠা মস্তক দেখলো এনাদের কাউকে চিনতে পারলো না এমন অবস্থা হয়ে গেছিল যারা ওনাদের কাঠা মস্তক ইব্রাহিম দামেশকি যখন কাছে আসলো তখন হযরত সাইয়্যদের সাজ্জাদকে জিজ্ঞেস করলো যে তুমি কি করেছিলে যে আজকে এইভাবে বন্দি করে তোমাকে নিয়ে যাচ্ছে তোমরা ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলে কোথায় যুদ্ধ হয়েছিল প্রশ্ন করছে হুজুর সাইয়্যদের সাজ্জাদ কিছু বলছিলেন না খালি ওর দিকে তাকাচ্ছিলেন শেষে কে দিয়ে উনি উঠলেন যে ইব্রাহিম দামেশকি তুমি তো আমার আব্বা জানের কাছে মদিনায় আসতে তুমি চিনতে পারছো না আমি আমি আলী ইবনুল হুসাইন জাইনুল আবেদিন আছি আমার এই অবস্থা করে নিয়ে গেছে এই যে সামনে কাটা মস্তক দেখছো এইটা নবী পবিত্র আমার আব্বা জানের আছে এটা আলী আকবরের কাটা মস্তক আছে এটা আব্বাসের কাটা মস্তক আছে এটা অন্য মুহাম্মাদের কাটা মস্তক সামনে নিয়ে যাচ্ছে এরা বললো মে এটা কাসেমের কাটা মস্তক আছে ইব্রাহিম দামেশকি হাত জোর করে উনার কাদামে মোবারক পড়ে গেল যে মাওলা আপনাকে চিনতে পারিনি আপনার এই তো কম বয়স এই কি অবস্থা হয়েছে যে আপনার চুলগুলো সাদা হয়ে গেছে উনি বললেন আমার উপরে যে মুসিবত পড়েছে কারবালা থেকে শাম পর্যন্ত সেটা বর্ণনা করতে পারি না আমাদের যখন কাফেলা আসছে দেখো পিছনের দিকে তাকাবে না নবী জাদিরা আছেন ইনাদের মাথায় চাদর নাই কেড়ে নিয়েছে এবং একটা রসায় 12টা গলা বেঁধে নিয়ে গেছে ওই যে ছোট বাচ্চা 4 বছরের কন্যা সাকিনাকে দেখছো তো অনেক কষ্ট হচ্ছে গলার পাশা লেগে যাচ্ছে সে সামনে আছে আমার বোন সে সামনে আছে এবং আমাদের এই অবস্থা সামনে থেকে আমি ইব্রাহিম দামেশকি কাঁদতে লাগলেন ওর পরে উনি দেখলেন যে ওইখানে যারা তামাশা দেখছিল ইয়াজিদি তারা সব পাথর এনেছিল নিজের ঝোলায় এবং পাথর মারছিল ওই কাফেলার উপরে সাইদানিয়াদের উপরে পাথর মারছিল হযরত সাইয়্যদের সাজ্জাদের উপরে পাথর মারছিল একটা পাথর দিয়ে ইমাম হুসাইনের কাটা মস্তকে লাগে হযরত সাইয়্যদের সাজ্জাদ কাঁদতে লাগলেন ইব্রাহিম দামেশকির সঙ্গে সঙ্গে নিজের তলোয়ার বার করলো
বলল যে আমি যুদ্ধ করব এইভাবে হোসেনের কাটা মস্তকে তীর ছুটছে উনি বললেন যে ভিতরে করে দাও হোসেন আমাকে বলে দিয়ে গেছেন যে এখন সাবাদের মানজিল এখন জিহাদের জন্য নয় ইব্রাহিম দামেস্কি তুমি একটা পাথর হোসেনের কাটা মস্তকে লেগেছে সেইটা দেখে তোমার এই অবস্থা হয়েছে কিন্তু আমার আমি ওর ছেলে আমাকে শিকলে বন্দি করে এনেছে আমি কারবালা থেকে দেখছি যে জায়গায় জায়গায় এইভাবে ঢিল মারছে উপরে থেকে কাপড় পুড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে মানছে আমাদের কাফেলায় ইব্রাহিম দামেস্কি আমি অনেকবার দেখেছি আমার আব্বাজানের কাটা মস্তকে তারা ঢিল মেরেছে আমাকে সাবর করতে হয়েছে আমার আব্বা জানের এটা ফারিয়াদ আছে ওরপর আমি শেষ মশায়ের পরে রুখসত পাব ইব্রাহিম দামেস্কি ইমামের চেহারা মোবারকের দিকে দেখতে লাগলো বলে হুজুর কি হুকুম আছে জিজ্ঞেস করলেন তোমার কাছে পয়সা আছে কিছু ইমামরা সবসময় দেন মানুষকে কিন্তু কত মজবুরি আজকে সৈয়দের স্যার যা দেন চিন্তা করে দেখেন চতুর্থ ইমামের উনি ইব্রাহিম দামেস্কিকে থেকে পয়সা জিজ্ঞেস করছেন যে তোমার পকেটে তোমার কাছে কিছু পয়সা আছে সে বলল যে আমার কাছে 2000 দিরহাম আছে বলল হযরত সৈয়দের স্যার যা বললেন যে আমি বলছি যে রাসূলুল্লাহ রাস্তা দিচ্ছি তোমাকে যে তুমি যাও যে কিছু চাদর কিনে নিয়ে আসো বাজার থেকে আমার মা বোনদেরকে দাও তারা মাথা ঢাকবে ইব্রাহিম দামেস্কি এনে দিল কিন্তু সে শয়তান গুলো আবার বলল মে করে সে চাদর গুলো নিয়ে নিল সেখানে আর ইব্রাহিম দামেস্কি সামনে দাঁড়ালো ওরপর বলল যে হুজুর আপনাকে আমি চিনতে পারছিলাম না আপনার সাদা চুল হয়ে গেছে এবং আপনার মাথার মধ্যে দেখছি যে এক জায়গায় চুল নাই আপনার এই কেন এরকম অবস্থা হয়েছে হযরত সাইয়্যেদের সাজ্জাদ এটা শেষ মেসাইবের ফিকরা আমি পরে নকশা দেব বলছেন যে ইব্রাহিম দামেস্কি আমি তোমাকে কি বলবো এই কাফেলা যখন যাচ্ছিল কুফায় সব বাড়ি থেকে এরা ঢিল ছুড়ছিল আগুন লাগিয়ে কাপড়ের মধ্যে ফেলে দিচ্ছিল কাফেলার উপরে আমার হাত বাঁধা আমার পা শীতলে বাঁধা আমার মাথায় সে আগুন পড়ে যায় আমার হাত বাঁধা আমি সেই সে আগুনকে আমি সরাতে পারিস তুই আমার চুল ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন হোসেন আজ গরিব হোসেন হোসেন শহীদ শহীদ হোসেন হোসেন আজ গরিব হোসেন হোসেন শহীদ মদত করো খোদামাদের উপরে আজ কারবালায় আছে পরি বাড়ি সাথে খুনে ধারা বহিল মোহাম্মদের উপর পানি ঘিরে রেখেছে শহীদ হোসেন এ জি স্বয়ং
সবার গালে চর মারে মজলুম কমিনা বিছানা কেড়ে নেছিল যে অসুস্থ পর্দা কেড়ে নেয় নবী রাতে বেশত হুসেন হুসেন শহীদ শহীদ হুসেন ওদিকে মজালে বদিছে সারা বুকে তেল গে আজ আকবরের বর্ষা কোজে বেরিয়ে এলো বর্ষার সাথে বাবা জড়িয়ে আমার নানার প্রতি ছবি বিলীন হলো কারবালায় চলামার আড়াল হয়ে গেল হুসেন শহীদ শহীদ হুসেন হুসেন গরিব গরিব কে বাবা দুধের শিশু আসগর বিন্দু পানি পায় না বিস্মাখাতি মারে হুরমালা বুকেতে এই তীরের উপর কি জানাজার হবে আর কোথায় আছো বলবা আমার আমি বড় একা এসো ভাই আপা হুসেন রাজ গরিব হুসেন হুসেন শহীদ শহীদ হুসেন আকার শুনে রোজে দাঁড়ায় গাজি ছিল মাটিতে গলা ছোটে গিয়ে দেখে চোখে খিলাতে বসে আছে তোমার সকিনা কিতাবে কিতাবে মুখের পানি কৃষ্ণা হুসেন গরিব গরিব হুসেন হুসেন শহীদ শহীদ হুসেন মাছের বাইরে সে দেখে যাইনা ভাইবানি আছে গিয়ে পুরা তীরে একা ছুটে গিয়ে দেখে বংশ আমরা ফেলে যা রাতের পলক যে বেড়াই ভাইকে পায় না কেঁদে কেঁদে সাকি না চাচা কে ডাকে উতায়া ছো চাচা এসো বাবা কাছে হুসেন শহীদ শহীদ হুসেন হুসেন গরিব গরিব হুসেন দুঃখ কষ্ট নিয়ে জাইনা মাকে ডাকে বসে বসে কেঁদে বাবা যে বলে শহীদ হয়ে গেছে তিনের তোরেতে আমি একা হয়েছি সবাইকে ছেড়ে হুসেন শহীদ হলো মরো কারবালাতে সাক্ষী রইলো আর দিন
পানি চাই নাই আমি রণে যেও না
চোখেতে তীর বিধু মক্কানি আর যাই না চেনা কোনেতে লাল হয়েছে কারবালাই বালির বিছানা চোখেতে তীর বিধু মক্কানি আর যাই না চেনা চেয়েছিলাম আমি শুধু আগে লোটার চেষ্টার পানি তোমাকে একাবে দোসরা ছুটে আসিবে বল তেরে খঞ্জর দিয়ে তোমাকে আঘাত করিবে তোমাকে একাবে দোসরা ছুটে আসিবে বল তেরে খঞ্জর দিয়ে তোমাকে আঘাত করিবে কি করে যুদ্ধ করিবে তোমার পানি চাই না আমি তোমার বর্তমানে জালিমে দলে আসবে খিমায় অত্যাচারে চালিয়ে যাবে কেউ তো পাবে না রেহাই তোমার বর্তমানে জালিমে দলে আসবে খিমায় অত্যাচারে চালিয়ে যাবে কেউ তো আর পাবে না রেহাই চাবুকের মেরে হাত বাঁধে গম সহতা হুঁ
धो नहीं सकता, उन पे काजादार हूँ और रो नहीं सकता, किस मोर पे लाया है मुझे मेरा मुकद्दर, मजबूर हूँ भैया के मेरे हाथ आगे
है सजाद है सजाद है सजाद है सजाद कुफाओ शाम कुफाओ शाम के भूलते पड़ी ना मन थेके জীবনটা কেটে গেল সাজ্জাদের কান্দে কান্দতে কুফাও শাম কে ভুলতে পারি না মন থেকে জীবনটা কেটে গেল সাজ্জাদের কান্দে কান্দতে খোলা মাথাতে ছিল মা বোন সেই দিনেতে জীবনটা কেটে গেল সাজ্জাদের কান্দে কান্দতে কুফাও শামকে ভুলতে পারি না মন থেকে জীবনটা কেটে গেল সাজ্জাদের কান্দে কান্দতে থাকতেন হে সে কথা বলতেন না পড়তেন তিনি খুশির বিষয়ে থাকতেন না পড়তেন তিনি খুশির বিষয়ে থাকতেন না মন থেকে আফসোস করতেন দুঃখ ভুলতে পারতেন না জীবনটা কেটে গেল সাজ্জাদের কান্দে কান্দতে কুফাও শামকে ভুলতে পারি না মন থেকে জীবনটা কেটে গেল সাজ্জাদের কান্দে কান্দতে বুক থেকে দুঃখেরই বোঝ কখনো যে নামতো না আরামের সাথে একটাও দিন কখনো কাটতো না আরামের সাথে একটাও দিন কখনো কাটবো না যতদিন বেঁচে ছিলেন স্বামীর কথা ছিল মনে জীবনটা কেটে গেল সাজ্জাদের কান্দে কান্দতে কুফাও শাম কুফাও শামকে ভুলতে পারি না মন থেকে জীবনটা কেটে গেল সাজ্জাদের কান্দে কান্দতে বন সাকিনার গলায় বাঁধা রশির টান পড়িত ভাই সাজ্জাদ সাজ্জাদ বলে চিৎকার করত ভাই সাজ্জাদ সাজ্জাদ বলে চিৎকার করত এই ঘটনা মনে করে আবিদের চোখে খুন ঝরিত জীবনটা কেটে গেল সাজ্জাদের কান্দে কান্দতে কুফাও শাম কুফাও শামকে ভুলতে পারি না মন থেকে জীবনটা কেটে সাজিয়ে তারপরেতে নিয়ে গেল সাজ্জাদের এই ঘটনা মনে পড়ে ক্ষণে ক্ষণে জীবনটা কেটে গেল সাজ্জাদের কান্দে কান্দতে কুফাও শাম কে ভুলতে পারি না মন থেকে সিমারকে দেখে বোন সাকিনা যখন ভয় করিত ভাই সাজ্জাদে
সাজ্জাদের পিছনে এসে লুকাইতো সেই সময় ভাই তখন কত সহায় ছিল জীবনটা কেটে গেল সাজ্জাদের মাঠে কামিতে কুফাও সাম কুফাও সাম বলতে পারি না মন থেকে জীবনটা সব সময় বন সকিনা বা বাবা বা বন্ধন করত সেই সময় জালিমে বাবার কাটা মস্তক দেখালো সেই সময় জালিমে বাবার কাটা মস্তক দেখালো বাবার মস্তক দেখে বোন সাকিনা শহীদ হলো জীবনটা কেটে গেল সাজ্জাদের কাঁধে কাঁধেতে কুফাও সাম কুফাও সামকে ভুলতে পারি না মন থেকে জীবনটা কেটে গেল সাজ্জাদের কাঁধে কাঁধেতে থাকতো কখনো না কম হতো চোখ থেকে অশ্রু ঝরতো কখনো না বন্ধ হতো চোখ থেকে অশ্রু ঝরতো কখনো না বন্ধ হতো সব সময় কাঁদতেন তিনি শ্যামের কথা মনে করে জীবনটা কেটে গেল সাজ্জাদের কাঁধে কাঁধেতে কুফাও সাম কুফাও সাম বলতে পারি না মন থেকে জীবনটা কেটে গেল সাজ্জাদের কাঁধে কাঁধেতে আমরা যে বাড়িতে মজলিসে আজার জন্য একসঙ্গে হয়েছি এই যে মানুষের অশ্রু বেরিয়েছে চোখ থেকে এটা দরবারে পঞ্জাতনে পাক দরবারে সোহাদায় কারবালা পর্যন্ত পৌঁছাক ইয়াল্লাহ যে যার বাড়িতে আজকে আয়োজন হয়েছে এই মজলিসে আজার হুজুর সৈয়দ সাজ্জাদের সবকা এই বাড়িতে হোক ইয়া আল্লাহ রহমত নাজিল হোক ইয়া আল্লাহ তার তরক্কি হোক তেজারতে এবং যে কাজ করে তার মধ্যে তরক্কি হোক যত মুশকিল আছে আসান হোক ইয়া আল্লাহ যারা যারা যা যা সমস্যা নিয়ে এই কাশি আজাতে এসছেন ইয়া আল্লাহ তাদের সমস্যা দূর হয়ে যাক ইয়া আল্লাহ এবং ইয়া আল্লাহ তাদের মুশকিল আসান হোক ইয়া আল্লাহ যারা অসুস্থ আছেন বিমারে কারবালা সাক্ষায় তারা শেফায়াব হোক ইয়া আল্লাহ অনেক বেরোজগার হয়ে গেছেন এখন এই লকডাউনের সময় ইয়া আল্লাহ তাদের রোজগার নসিব হোক ইয়া আল্লাহ এই বাবা করোনা ভাইরাস থেকে আমাদেরকে ইমাম হুসেন আলাইহিস সালামের সাক্ষায় সত্যি কোলকে মাহফুজ রাখেন আমাদের পরিবারে যারা যারা আছেন সকল মেহফুজ থাকেন এই বাবা থেকে ইয়া আল্লাহ আমাদেরকে এই কয়েকদিন থেকে গেছে বেশি থেকে বেশি আমাদেরকে আজাদারি নসিব হোক গমে হুসাইন নসিব হোক সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ